গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে সেই সাথে সিকিমে বৃষ্টির পরিমাণ বেড়েছে। বিশেষ করে সিকিম সহ উত্তরবঙ্গে যে উত্তরের জেলাগুলো রয়েছে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। মেজর ওয়েদার সিস্টেম হিসেবে বর্তমানে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের ওপর দিয়ে, সেই সাথে বঙ্গোপসাগর থেকে যে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করে তার পরিমাণ কিছুটা বেশি রয়েছে। 11-12 পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। 13 থেকে ওয়েদারের উন্নতির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। তো 11 জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে সিকিমেও, আর দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 কিছুটা থাকবে, বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 12। এর প্রভাবে এখনও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, সেই সাথে সিকিমে ধস পড়ার প্রবণতা এখনও রয়েছে, সেই সাথে নদীর জলস্তর বৃদ্ধি বা নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকছে। 13 থেকে ওদের উন্নতি হবে, বৃষ্টিপাত কমবে। দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছুটা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলো, যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, অন্যান্য জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টি। পরবর্তী 2-3 দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 সম্ভাবনা কম, তবে দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে। 12 পরবর্তী 2-3 মতো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে। সতর্কতা বলতে উত্তরবঙ্গের জন্যই যা থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেহেতু রয়েছে উত্তরের যে 5 জেলা রয়েছে, বা ধস পড়ার সম্ভাবনা রয়েছে, নদীর জলস্তর কিছুটা বাড়বে বা নিচু এলাকায় জল জমানোর সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে, আর দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।